আমি শুধু বলতে চাই, ইতিহাস কাউকে ক্ষমা করে নাই, ইতিহাস কাউকে ক্ষমা করবে না। বাংলাদেশ জিতেছে, বাংলাদেশ জিতবে, বাংলাদেশ টিকে থাকার জন্য জন্ম হয়েছে। বাংলাদেশ কারো পায়রুবি করে না, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম, ভারত আমাদের বন্ধু। এখন পাকিস্তানও আমাদের সমসাময়িক বন্ধু হয়ে গেছে, পাকিস্তানের সম্বন্ধে জানিয়েছে। আগেই বলেছি, এই দেশের গত 15 বছরে বা শেষ 10 বছরে এই দেশের ভবিষ্যৎ নিয়ে খুব হতাশ ছিলাম। আমি বন্ধু মির্জা ফখরুল সহ যখন কথা বলতাম, তখনও বলতাম যে এই দেশের ছাত্র সমাজ এখন চলে গেছে ফেসবুকে, ইউটিউবে আর মোবাইলের উপরে। আল্লাহর কি অশেষ রহমত, সবকিছু পরিবর্তন করে তারা রাজপথে রক্ত দিতে হয় কি করে, নিঃস্বার্থ ভাবে সেটা দেখিয়েছে এবং আল্লাহ সফল করেছে। একটি কথা তোমাকে বলি, এত কথা সবাই বলে, পত্রিকা বলে, আওয়ামী লীগ নেতারা পর্যন্ত বিভিন্ন বক্তৃতায় বলতো, সেই 14 সাল থেকে শুরু করে সকল সময় বলতো, বিএনপি যদি কোনোদিন ক্ষমতা যায় অথবা সরকারের যদি কোনোদিন পতন ঘটে, সেদিন নাকি লাখ লাখ লোক খুন হবে, মারা যাবে। 5 লক্ষ লোক আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই, হম এইভাবে পতনের পরে এবং তাদের নেত্রী দেশ পালানোর পরে মোট কয়জন লোক মারা গেছে? এক, কিছু কিছু মানুষ আক্রোশে বসে করেছে, ফজলুজ্জামান রক্ষা করেছে। তুমি জানো লোটাস কামের অবস্থা, তারা এক পরিবার সম্পূর্ণ এলাকাটাকে লুণ্ঠন করে খেয়েছে, কিছু লুটেরা বানিয়েছে। ফজলুল যেভাবে হোক, আমি ঢাকা থেকে একটি ঢিলও কাউকে দেয় নাই। এই দেশের মানুষ সচেতন, সংবেদনশীল এবং দেশপ্রেমিক। এই কম বয়সী ছাত্ররা তাদের সহকর্মীদের রক্তের পরেও ঠিক মতো একটা ডিলও কোথাও দেয়নি, বরঞ্চ সরকারকে সাহায্য করার জন্য সকল ছাত্রের ছেলেগুলোরে মেয়েছে। তারা কোনো রাজনৈতিক সংগঠনের সদস্য না, সেজন্য তারা ধন্যবাদ যোগ্য। বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল, আগামী প্রজন্ম দেশ রাজনীতি বুঝবে, যেটা দরকার সেটা হলো একটা রেনেসা। আজকে যে বিপ্লব শুরু হয়েছে এটাকে একটা রেনেসায় রূপান্তর করতে হবে, নির্ধারিত সংস্কারমূলক কর্মসূচির আলোকে। এবং সেই জন্যই শুধু তত্ত্বাবধায়ক সরকারের দরকার নয়, অবিলম্বে একটি নির্বাচিত সরকার দরকার, এবং যুবক ছাত্র সবাইকে এই স্রোতের সাথে একত্র করে ইট শুড বি প্রোগ্রাম ভিত্তিক সংস্কারমূলক কর্মসূচি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 27 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি দিয়েছে, সেই 27 দফা কর্মসূচিকে আমি ছাত্র সমাজের বিবেচনার জন্য আমার দলের পক্ষে উত্থাপন করেছি। আমার রাজনৈতিক বয়স এটা 57 বছর। এই 57 বছরে এসব সুন্দর সংস্কারমূলক কর্মসূচি আমি কোনোদিন কোনো দলের তরফ দেখি নাই, আমার দলের তরফ থেকে জেনেছে। এইটাই গ্রহণ করতে হবে, এই কথা বলবো না, কিন্তু একটি রাজনৈতিক সংস্কার কর্মসূচি দরকার, যেটা অবিলম্বে প্রণীত হওয়া উচিত এবং সেই কর্মসূচি নিয়েই আগামী নির্বাচনে যাওয়া উচিত। সুতরাং আওয়ামী লীগে যা সংখ্যা ছিল সেটার কিছুই ঘটে নাই, আলহামদুলিল্লাহ। যা করছে এটা আইনের আওতা নেবে বলে আমাদের সেনাবাহিনী প্রধান বলেছে। আর একটি কথা বলি, এই দেশের প্রশাসন বা সেনাবাহিনী সম্পর্কে আমরা হতাশ ছিলাম, তারা আমাদেরকে নতুন আশার সঞ্চার করিয়েছে। বিলিভ মি, ইন অল কনসিডারেশন, আমার অভিজ্ঞতা দিয়ে বলি, সেনা প্রধান এত দেশপ্রেমিক ভূমিকা পালন করেছে, সরকারকে সত্য কথাটা বলেছে, হাসিনাকে বাস্তব পরিস্থিতি বলেছে, আবার তার সহকর্মী দিয়ে ঐক্যবদ্ধ ভাবে এটা মোকাবেলা করেছে এবং পরবর্তী পরিস্থিতি তো কৌশলগত ভাবে সঠিক হবে। আমি তাদেরকে অভিনন্দন জানাই, আমাদের ছাত্র সমাজকে আগে অভিনন্দন জানিয়েছি। সুতরাং আমি মনে করি দেশের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ আছে। 3, ভারত সম্পর্কে যেটা, ভারতের জনগণ বাংলাদেশের জনগণের বন্ধু, আর ভারত একটা গণতান্ত্রিক দেশ। আমাদের সাবেক প্রধানমন্ত্রীর মতো কাউকে না যাই কোনো দলিল করা সম্ভব না, কোনো দলিল বিসর্জন করা সম্ভব না।
দুই, ভারতে বিরোধী দল এখন শক্তিশালী কংগ্রেস, তারা বাংলাদেশ সম্পর্কে জানে। কোন একজন বিশেষ ব্যক্তি ইচ্ছা করলে একটা কিছু করে ফেলতে পারে। সুতরাং যারা তাদের উপর আশা করেছেন, ভুল করেছেন, আমার মনে হয় এইসব তালে না যাচ্ছা ভালো। কিন্তু জয় তো হলতে ভারত পারছি যে 30 দিনের মধ্যে ভারতের নির্বাচন হবে। জনগণের সাথে বাংলাদেশের বন্ধুত্ব, তারা বাংলাদেশ দুই চারজন ব্যক্তির এটা সেটা বিভিন্ন কারণে আক্ষেপ খেপ ধর্মীয় নানাও থাকতে পারে, এগুলো আগেও ছিল, মুক্তিযুদ্ধের সময়ও ছিল। মুক্তিযুদ্ধের সময় আমি ভারতের প্রণব মুখার্জির মাধ্যমে এদের সাথে কথা বলেছি। আমি বিশ্বাস করি, বিশ্বাস করি ভারত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যাবে না, কারো দিকে তাকিয়ে যাওয়ার কোনো প্রশ্ন নাই। এখন বাংলাদেশ কি করেছে সেটা বাংলাদেশ জনগণের কাছে জবাব দেয়, ইতিহাস জবাব দেবে। কি কি চুক্তি হয়েছে, কি হয়েছে, এগুলো ইতিহাসের সামনে আসবে, ইতিহাস পর্যালোচনা করবে। সেই ব্যাপারে শঙ্কার কিছু আছে বলে মনে করি না। আননেসারি হিন্দু মুসলমান কাঠ খেলার দিন চলে গেছে। এই দেশের মানুষ সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক, ভারতের জনগণ সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক, যেটা নেহরু গান্ধী শিখিয়ে দিয়ে গেছে। ভারতের জনগণ এর বাইরে যায় নাই, কেউ কেউ বিভিন্ন দিকে নিতে চেষ্টা করেছে, বাংলাদেশও চেষ্টা করেছে, একসময় জামাত ইসলামও চেষ্টা করেছে। আমি এদিন জামাতের এক নেতাকে টেলিফোন করেছি, জামাত মানুষ হয়ে গেছে। উদাহরণস্বরূপ বাংলাদেশে এই তো সম্ভব, জামাত হিন্দু মন্দির পাহারা দেয়, যুগের কত পরিবর্তন, মানসিকার কত পরিবর্তন, রুচির কত পরিবর্তন, চিন্তার কত পরিবর্তন। সুতরাং এই নিয়ে আর সংঘাতের কিছু নাই, হিন্দু মুসলমান কার এতে আর কাজ করবে না। আমাদের ভবিষ্যৎ সম্পর্কে আমি উজ্জ্বল কথা বলেছি, না মানে তার মানে শুধুমাত্র আওয়ামী লীগের ভবিষ্যৎটা বলে, আপনাদের ভবিষ্যৎটা বলেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ তাহলে কি দেখছেন আপনি? আমি কিন্তু এদের একটা কঠিন ভবিষ্যৎ আছে, এদের ভবিষ্যৎ নাই এই কথা বলবো না, তবে বর্তমান জেনারেশন নয়, তাদের হিডেন যে জেনারেশনটা আছে ছাত্রদের মধ্যে, ইয়েদের মধ্যে, এর থেকে একদিন এই কনসেপ্ট একেবারে চলে যায়নি, একেবারে চলে যাবেও না, একেবারে চলে যাক এই কথাও বলবো না, তাদের মধ্যে নতুন ইতিহাস রচিত হবে, আমি এই কথাই বলতে চাই। আর কে কতটুকু রাজনীতি করবে মাঠের ময়দানে গেলে দেখা যাবে। আমি তোমাকে বলতে চাই, আমি তো একটা কালের সাক্ষী বলবে, এরশাদের পথের উপর আমাদের কাছাকাছি একটা অবস্থা হয়েছিল, কিন্তু যখন মাঠে গেলে ইতিহাস বদলে গেল। এবার সেইটা হবে না, কারণ সমাজকে তারা শেষ করে দিয়েছে। এই দেশে আঘাত পায় নাই আওয়ামী লীগ, তারা এমন কোন শ্রেণী নাই, সুতরাং তাদের উত্থান হতে হবে কিনা জানি না, বা কঠিন বা অত্যাধিক কঠিন, তারা সেই পরীক্ষা উত্তীর্ণ হবে প্রয়োজন আসতে সময় হলে, সেটা তাদের ব্যাপার। আমি শুধু বলতে চাই, ইতিহাস কাউকে ক্ষমা করে নাই, ইতিহাস কাউকে ক্ষমা করবে না। বাংলাদেশ জিতেছে, বাংলাদেশ জিতবে, বাংলাদেশ টিকে থাকার জন্য জন্ম হয়েছে, বাংলাদেশ কারো পায়রুবি করে না, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম, ভারত আমাদের বন্ধু, এখন পাকিস্তানও আমাদের সমস্যায় বন্ধু হয়ে গেছে, পাকিস্তানের সম্বন্ধে জানিয়েছে, পাকিস্তানের জনগণ গণতন্ত্রের জন্য আন্দোলন করছে, এবং পাকিস্তানে আওয়াজ উঠেছে, তীব্রভাবে আওয়াজ উঠেছে, ইমরান খান আওয়াজ তুলেছে মুক্তিযুদ্ধের সময়, আমাদের পথে এখন অন্যায় করা বাংলাদেশকে কিন্তু রোল মডেল হিসেবে তারা উদাহরণ দিচ্ছে, শুধু পাকিস্তান না, আশপাশের সব দেশ। আজকের স্লোগান বাংলাদেশ থেকে শিখো, হুম, আর মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের বাংলাদেশের প্রতি জুলুম করেছে এই কথা সেখানকার জাতীয় নেতৃত্ব বলছে। সুতরাং কথাগুলো কাছাকাছি, এখানে ভারত বাংলাদেশ পাকিস্তান একসাথে ছিল, আলাদা করে দেখার কিছু নাই। তবে আমাদের কে এই ব্যাপারে ইমানের সাথে ইনসাফের সাথে সত্যের পথে এগিয়ে যেতে হবে, এবং একটি কথা মনে রাখতে হবে, সেটা হলো মানুষের ভোটাধিকার বর্জন করে পরিহার করে মানুষ বেশি দিন থাকে না, সময়ের ব্যাপারে এই কথাটা কি খেয়াল রাখতে হবে। আমি কোনো সময়ের কথা বলবো না, দরকারও নাই, শুধু বলবো যে এই কথাটা খেয়াল রাখতো। আর ফজলু একটা কথা বলেছে, আমি ক্যাটাগরিক্যালি বলবো, যদি সম্ভব হয় সরকার বিবেচনা করবে, যদি সরকার সম্ভব হয় গত 5 জনের নির্বাচনের পরে তড়িঘড়ি করে যে সমস্ত স্থানীয় সরকার নির্বাচনে হয়েছে, এদের মধ্যে অনেকে নাই, এখন প্রথম হলো শূন্যতা,
দ্বিতীয় হলো অকার্যকর, জনগণের আস্থাহীন, এদেরকে কার্যকর করা স্থানীয় নেত্রী হিসাবে কঠিন হবে। তার চেয়ে এটা বাতিল করে সময় মতো নতুন নির্বাচনে যাওয়া উচিত, এবং সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী এখন সরকারি অ্যাডক অ্যারেঞ্জমেন্টও যেতে পারে, সেটা সরকার অতটুকু কনসিকুয়েন্স দেখে নেবে। আমি মনে করি এরা খুব আগের যে নেতৃত্ব নির্বাচিত হয়েছে সিটি কর্পোরেশন এগুলা বা স্থানীয় উপজেলা পরিষদে, এই আগের 5ই জানুয়ারির পর নির্বাচন তাড়াতাড়ি করে নির্বাচনে যাদেরকে বসিয়েছে এগুলা নিয়ে মানুষের মধ্যে আগের মতোই প্রশ্ন আছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যেহেতু কথা বলেছেন, আমরা এটা নিয়ে বহু কথা বলবো, ডেফিনেটলি এ নিয়ে আমাদের আরো অনেক স্পেশাল এপিসোড হবে, কিন্তু আপনারা দুজন কি মনে করেন স্থানীয় সরকার নির্বাচনে আর কোনোভাবে কোনো দলের, রাজনৈতিক দলের মার্কা নিয়ে নির্বাচন করা উচিত বলে? এটা কোন অবস্থা তো হওয়া উচিত না, এটা রাইট, দেশকে বিভক্ত করেছে, এবং গ্রামকে বিভক্ত করেছে, এটা কোনোভাবে হওয়া উচিত না। নো মার্কা, নো দলীয় মার্কা, দ্যাটস ইট। এটা স্থানীয় নিয়ে সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার হবে না, এবং এটা আওয়ামী লীগে স্বীকার করে গেছে, ওটা ভুল সিদ্ধান্ত ছিল। ধ্বংস করে নিয়েছে যে এই স্থানীয় সরকার কে শক্তিশালী করতে হলে এটাকে আগে সর্বপ্রথম বাতিল করতে হবে, এবং সবাইকে এখানে ওপেন করতে, ওপেন করে দিতে হবে, সবাই যেন নির্বাচন করতে পারে, এবং এখানে ওই ওই এখানে আমাদের মেক শিওর করতে হবে প্রত্যেকটা মানুষ এক ব্যক্তি এক ভোট দিতে পারছে কিনা, এবং সবাই ভোট দিতে দিকে আছে কিনা। জি দ্যাটস দা ওয়ে অফ দা ন্যাশনাল ইউনিটি। এক্স্যাক্টলি। এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের দিকে নজর দেওয়া উচিত।